আজকের মধ্যেই অন্তর্বর্তী সরকারের রূপরেখা কাল দেশে ফিরছেন ডক্টর ইউনুস আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা জানিয়েছে জয় পল্টনে বিএনপির সমাবেশ নেতাকর্মীদের ঢল বক্তব্য দেবেন তারেক রহমান পাসপোর্ট ফিরে পেলেন খালেদা জিয়া আনন্দ মিছিল অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ নয়া আইজিপি মইনুল ইসলাম র্যাব ডিএমপির দায়িত্বে নতুন মুখ গভর্নরের পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক দেখছিলেন প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে ফিরলেই অন্তর্বর্তীকালীন শপথ নেওয়ার কথা রয়েছে তার এর আগে মঙ্গলবার রাতে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে বাকি উপদেষ্টাদের জন্য একটি দশ থেকে পনেরো জনের নামের তালিকাও প্রস্তাব করে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় তবে এই তালিকা চূড়ান্ত নয় বলে তালিকার নাম প্রকাশ করা হয়নি এর মধ্যে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে বলেও জানান বৈষম্য ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আশাবাদের কথাও জানান তিনি বৈঠক শেষে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় বলেছেন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন তার মা আর ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে জয় বলেছেন দেশ চালানো এত সহজ না ডক্টর ইউনুস কিভাবে দেশ চালান তা দেখতে চান তিনি বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে ছাত্র জনতার গণবিক্ষোভে ভারতে পালানোর পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন আর পরবর্তী গন্তব্য নিয়ে গুঞ্জন ডালপালা মেলছে এমন ঘোলাটে এক পরিস্থিতিতে একাধিক গণমাধ্যমের সাথে কথা বলেছেন তার ছেলে যুক্তরাষ্ট্র নিবাসী সজীব ওয়াজেদ জয় এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন আশ্রয় চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয় তাই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আশ্রয়ের বিষয়ে কোনো জবাব দিচ্ছে না এমন তথ্য সঠিক নয় শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিলের বিষয়টিকেও গুজব বলেন তিনি না এরকম আমি এটা একটা গুজব এরকম কোন কথা হয়নি এরকম কিছুই হয়নি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে হবে জয় বলেন গত চার আগস্টি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তার মা শেখ হাসিনা জানতেন শুধু ঘনিষ্ঠ জনরা আক্ষেপ নিয়ে তিনি বলেন দেশের মানুষ তার মাকে অপমান করে বের করে দেবে তা কেউ কল্পনাও আছেন খুবই তিনি যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি ডক্টর ইউনুসের উপরও খুব ঝাড়েন জয় বলেন তিনি কিভাবে দেশ চালান তা দেখতে চান দেশ চালানো এত সহজ নয় আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন দেখে আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি হাসিনর ছেলে আর জানান তিনি নিজে अथवा শেখ রেহানের দুই সন্তানের কারোই আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই তিনবারের মতน আমাদের পরিবারের হচ্ছে হলো এটা আমাদের তিনবারের মত সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা-বদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই শেখ হাসিনার পদত্যাগের ২৪ ঘন্টার মধ্যেই দেয়া প্রতিক্রিয়ায় বাংলাদেশের মানুষের প্রতি তীব্র বিরক্তি আর অসন্তোষ জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয় বলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন মেহরাবু সাইন খান বাংলা ভিশন নিউজ ডেস্ক এইভাবে করে করে সংঘর্ষ ক্ষমতা দখল করা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত এই সমাবেশে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খন্ড মিছিল জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী আওয়ামী লীগের পতনের পর বিএনপির প্রথম সমাবেশ আজ এই উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ কোনো বাধা ছাড়াই এই সমাবেশে অংশ নিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে দলে দলে জমায়েত হচ্ছে নেতাকর্মীদের মিছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির জাতীয় নেতারা বক্তব্য দেবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের মুক্তিতে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ মিছিল হয়েছে সাভারে সাভার পৌর থানা ও আশুলিয়া বিএনপির আয়োজনে মিছিলটি বাস স্ট্যান্ডের মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে পরে পথসভায় বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ ময়নুল হোসেন বিল্টু সাভার থানার বিএনপি সভাপতি সাইফুদ্দিন সাইফুল আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি আব্দুল বাসে দেওয়ান সহ আরো অনেকে দীর্ঘদিন কারাবন্দী থাকা নেত্রকোনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক অনেক মাহবুব চৌধুরীর কারামুক্তিতে জেলা সদরে আনন্দ মিছিল করেছে শত শত ছাত্র দলের নেতা কর্মীরা এ সময় যে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সকলকে সজাগ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্র সাধারণ সম্পাদক অনেক মাহবুব চৌধুরী পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ জমা দেন তিনি এছাড়াও পুলিশের আরো চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হচ্ছে সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে বদলি করা হচ্ছে এছাড়া সিআইডি এর উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হচ্ছে এর আগে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক যোগ দেবেন বলে জানিয়েছে পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহল বাকি দুপুরে নয়াপল্টনে পুলিশ অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান পুলিশের কর্মবিরতিতে যাওয়ার কোনো সুযোগ নেই চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে দলবাজ একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে পুলিশের নেতৃত্বে আসা বর্তমান কর্মকর্তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে বিগত সময়ে ঊর্ধ্বতনরা পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জাতির মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে যার প্রত্যক্ষ ভুক্তভোগী এখন খোদ পুলিশ সদস্যরাই নবগঠিত কার্যনির্বাহী কমিটি মনে করে যে এহন কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে পুলিশ সদ পুলিশ জনগণের শিবক দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত আমরা দায়িত্ব জ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণভাবে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি নতুন বিজয়ের এ আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গীতে রেখে স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্থান সকল পুলিশ সদস্যদেরকে উদাত্ত আহ্বান করা যাচ্ছে খালেদা জিয়াকে তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার পক্ষে তার একান্ত সচিব সাত্তার গ্রহণ করেন পাসপোর্ট হাতে পাওয়ার পর গতকাল মঙ্গলবারই বেগম জিয়ার পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া শেষ করে নতুন পাসপোর্ট দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিএনপি এর আগে মঙ্গলবারই বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হচ্ছে এক বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দফতরে প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন চার ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দফতরের প্রধান কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন তবে ঘটনার সময় গভর্নর আব্দুর রৌফ তালুকদার কার্যালয়ে ছিলেন না বিক্ষুব্ধদের দাবি ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে পড়লে চাপের মুখে একটি সাদা কাগজে তিনি পদত্যাগের কথা লেখেন এবং সই করেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা এরপর ডেপুটি গভর্নর নুরুল নাহারের কক্ষে যান তিনি কার্যালয় ত্যাগ করেন বাকি দুই ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক ও তার দুই পাশে থাকা জাদুঘর লাইব্রেরি ও লেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার গণভবন থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান দেশের বিভিন্ন জায়গায় এই অভিযান চলবে আগামী সাত দিন শিক্ষার্থীরা জানিয়েছেন নিজের বাসার পাশে ধ্বংসস্তূপ থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করলে দেশ এমনিতেই পরিষ্কার হয়ে যাবে আরো জানাচ্ছেন দীপন দেওয়ান বুধবার সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে শিক্ষার্থীরা কেউ পানি দিয়ে নেভাচ্ছে আগুন ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে জঞ্জাল ময়লার স্তূপ বস্তায় ভরে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাইরে যারা কাজ করছে তারা নিজের পকেটের পয়সা খরচ করে ঝাড়ু পলিথিন সহ বিভিন্ন সরঞ্জাম কিনে যোগ দিচ্ছেন এই স্বেচ্ছাশ্রমী সারা দেশেই কিন্তু ধ্বংসযজ্ঞ হয়েছে তো আমার মনে হয় যে যারা নিজেদের মহল্লায় নিজেদের বাসায় ওইখান থেকে শুরু করেন তাহলে কিন্তু সারা দেশ ক্লিন হবে না হলে ছোট ছোট সংগঠন করে সারা দেশে যাওয়া পসিবল না আমাদের যে জিনিসপাতি দরকার এগুলো আমাদের নিজের টাকাতেই স্টুডেন্টরা কিনছে আর কি আমরা আগামী সাত দিন এই কাজ চালিয়ে যাব এবং সম্পূর্ণ যে আমাদের লেকটা আছে এখানে যত ধ্বংসযজ্ঞ হয়েছে কিংবা ক্লিনিং যে কার্যক্রম আমাদের লাগবে সেখানে আমরা কাজ করব বঙ্গবন্ধু জাদুঘরের ভেতরে থাকা ধ্বংসস্তূপ পরিষ্কার করা হয়েছে লাইব্রেরিতে থাকা অনেক বই পুড়ে গেছে অনেক বই উদ্ধার করে জাতীয় গ্রন্থাগারে পাঠানো হয়েছে বই একটা জাতির জন্য কি জিনিস সেটা তো আপনারা জানেন তো বইগুলো যতটুকু পারছি আমরা সেভ করছি কালকে আমরা প্রায় অনেকগুলো বই জাতীয় গ্রন্থাগারে পাঠিয়ে দিয়েছি আর্মিদের সাহায্যে আবারো কেউ যেন মানে পোড়াতে না পারে সেটার জন্য সবাইকে অনুরোধ সবাই একটু খেয়াল করবেন কারণ মানে আমাদেরই তো রোড আসলে সাত দিনের মধ্যে বিভিন্ন স্থাপনা সহ সকল জঞ্জাল পরিষ্কার করা হবে বলেও জানায় শিক্ষার্থীরা দীপন দেওয়ান বাংলা ভিশন ঢাকা দর্শক এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ সরাসরি কথা বলছি তার সাথে রিশান শুনতে পাচ্ছেন সচিবালয়ের পরিস্থিতির নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন সচিবালয় আসলে আজকের যে পরিস্থিতি হচ্ছে আসলে গতকালও যেরকম ছিল অনেকটা সেরকমই এই সাধারণ যে কর্মকর্তা কর্মচারী রয়েছে সচিবালয় যারা আসেন নিয়মিত সেই সংখ্যাটি কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ কম সরকার পতনের পরে আমরা দেখেছি গতকালকেও কম ছিল আজকেও সেই অনুপাতে আসলে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা অনেকটাই কম তবে যারা এসেছেন তারা বেশিরভাগই আসলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মকর্তা কর্মকর্তারা এসেছেন এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা নীতি নির্ধারণী কাজগুলো করেন সরকারের সেই পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি কিন্তু নেই বললেই চলে তবে আজকে আমরা আরেকটি বিষয় দেখেছি জনপ্রশাসনে এসেছিলেন যে ওএসডি কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা ছিলেন তারা তাদের একটা অংশ এসেছিলেন এবং যারা বিভিন্ন সময় পদবঞ্চিত হয়েছেন সরকারের বিভিন্ন সময়ে এবং রাজনৈতিক কারণে কিংবা নানান কারণে তারা কিন্তু আজকে সচিবালয় এবং তারা তারা সচিবালয়ে এসে কিন্তু তাদের খুব প্রকাশ করেছেন যে তাদেরকে দশ বছর বারো বছর কাউকে এরকম পদ দেওয়া হয়নি কাউকে চেয়ার টেবিল দেওয়া হয়নি পদোন্নতি দেওয়া হয়েছে কিন্তু চেয়ার টেবিল দেওয়া হয়নি বসার জন্য রুম দেওয়া হয়নি এ ধরনের খুব তারা কিন্তু জানিয়ে গেছেন এবং এগুলো নিয়ে তারা জনপ্রশাসনের যে সিনিয়র সচিব তার সঙ্গে তারা কথা বলেছেন এবং তাদের দাবি দেওয়া কিছু তারা উত্থাপন করে গেছেন অর্থাৎ তারা বলছেন যে এগুলো এই যে বৈষম্য প্রশাসনে এগুলো আসলে দূর করতে হবে জনপ্রশাসন সচিব তাদেরকে বলেছেন যে এগুলো নতুন সরকার গঠন হলে এই বিষয়গুলো বিবেচনা করা করা হবে মোটা দাগে এই ছিল যেটি আসল কথা হলো যে যে যারা নীতি নির্ধারণী অর্থাৎ সরকারের নীতি নির্ধারণী কাজগুলো যারা করে থাকেন তাদের উপস্থিতি সচিবালয়ে নেই দর্শক বিএনপি সমাবেশের আশেপাশের এলাকার খবর সংগ্রহে এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আকন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে জাহাঙ্গীর বিএনপির সমাবেশ কখন নাগাত শুরু হবে এবং সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন দীর্ঘ ষোলো বছর পর কোন ধরনের বাধা বিপত্তি ডর ভয়হীন এই সমাবেশ আজকে বিএনপির নয়পটনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে তারা সমাবেশ করছেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সমাবেশ সে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন এবং এখনো মিছিল আসছে আর রাজধানীর বিভিন্ন প্রান্ত আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এবং এবং আর কিছুক্ষণ পরেই সমাবেশটি শুরু হবে আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মিটিংটি বক্তব্য রাখবেন লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দর্শক আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে পরবর্তীতে আমরা আবারও সংযুক্ত হবার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে রাজধানীর বাইরেও যানজট নিরসন ও আবর্জনা কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রংপুর নগরের পনেরো পয়েন্টে যানজট নিরসনে কাজ করছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচিতে পাশে আছেন ব্যবসায়ী সচেতন মহল নাটো শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড়ে জাতীয় পতাকা শরীরে জড়িয়ে যানবাহনগুলো শৃঙ্খলভাবে চলাচলে সহযোগিতা করছেন তিন শতাধিক শিক্ষার্থী এছাড়াও শহরের হরিশপুর মাদ্রাসা মোর ট্রাফিক মোড় স্টেশন বেলঘরিয়া বাইপাসের প্রধান সড়কগুলোর শৃঙ্খলা ফেরাতে নিজ উদ্যোগে কাজ করছেন রোবার স্কাউট সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাশাপাশি সড়কের আবর্জনা পরিষ্কারেরও কাজ করছেন তারা ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সড়কে শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা এছাড়া সদর থানা সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর ও ময়লা আবর্জনা পরিষ্কার করছেন তারা পাবনা শহরেও বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবী সংগঠন সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার আজকের মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা কাল দেশে ফিরবেন ডক্টর ইউনুস আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা জানিয়েছেন জয় পল্টনে বিএনপির সমাবেশ নেতাকর্মীদের ঢল বক্তব্য দেবেন তারেক রহমান পাসপোর্ট ফিরে ফেলেন খালেদা জিয়া আনন্দ মিছেই অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ নয়া আইডিপি মইনুল ইসলাম র্যাব ডিএমপি দায়িত্বে নতুন মুখ গভর্নরের পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায় এর আগে তিনটা রয়েছে নিউজ টপটেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে